This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটে ভরাডুবির পর পদ্মে ডামাডোল চলছে শরিকদের পর মন্ত্রিত্ব নিয়ে। এবারে কি বিজেপিতেও দর কষাকষি? মন্ত্রী হওয়ার আশায় বঙ্গ বিজেপি সিনিয়র মোস্ট সাংসদ সৌমিত্র খাঁ যা নিয়ে প্রতিক্রিয়া দিতেও নারাজ দলের রাজ্য সভাপতি। একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি, সুযোগ বুঝে দাবি আদায়ে তৎপর এনডিএর শরিক দলগুলি। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়ে বিজেপির উপর চাপ বাড়িয়েছে জেডিইউ ও টিডিপি। তবে মন্ত্রিত্ব নিয়ে এবার কি বিজেপির অন্দরেও দর কষাকষি শুরু হয়ে গিয়েছে? বিষ্ণুপুরে জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের মন্তব্যে তারই সুর শুনতে পাচ্ছেন অনেকে। মন্ত্রিত্ব ব্যাপারটা হচ্ছে দলের উপর নির্ভর করে। দেখুন, আমি আশাবাদী, অ্যাজ এ সিনিয়র মোস্ট ওয়েস্ট বেঙ্গলের এখন এমপি আছি, তিনবারের সাংসদ, একবারে বিধায়ক, দুটো দলের যুব মোর্চার সভাপতি, যুব মোর্চার সভাপতি আমি খুব ভালোভাবে সামলেছি। তাও দল সিদ্ধান্ত নেবে, দল যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। দুদিন আগে দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার সঙ্গে রাজ্যের তিনজন বিজেপি সাংসদের যোগাযোগ রয়েছে। সেই তিনজন কারা তা অবশ্য খোলসা করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার সৌমিত্রের গলায় শোনা গেল তৃণমূল যোগের কথা। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা স্তরে অনেকের সাথে যোগাযোগ আছে, কিন্তু রাজ্য স্তরে কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। এইসব অনেক মিথ্যকতা বলবো না, এইসব নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমি বিজেপিতে আছি, এখন চেষ্টা করবো যাতে সব ঠিকঠাক হয়। সৌমিত্র নিজে জিতলেও রাজ্যে আসন কমেছে বিজেপির, যার জন্য দলের রাজ্য নেতৃত্বের ঘাড়েই দায় চাপালেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী। যদিও সৌমিত্রের কোনো মন্তব্যেই প্রতিক্রিয়া দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা যতই চেষ্টা করুন সুকান্ত মজুমদারের মধ্যে বিতর্কিত বক্তব্য বের করতে পারবেন না। সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার। একা সৌমিত্র নন, ফল প্রকাশের পর দলের অস্বস্তি বাড়িয়ে চলেছেন দিলীপ ঘোষও। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে ভোটে হারের জন্য আসন বদলকেই দায়ী করেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে, তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। আমার মনে হয় দলের উপরে কারো যাওয়া উচিত না। আমাদের সকলের অস্তিত্ব নির্ভর করা হচ্ছে দলের অস্তিত্বের উপর। একটি রাজনৈতিক দলের একটা কর্মপদ্ধতি আছে, তা দলের ভেতরে বলতে হবে, দলের ভেতরে সমস্ত কিছু আলোচনা করতে হবে। রাস্তায় গিয়ে তো ঢাক পিটিয়ে আলোচনা করা সম্ভব না। রাজ্য বিজেপির এই ডামাডোল নিয়ে খোঁচা দিতে ছাড়েনি জোড়াফুল শিবির। একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন, তো এই বিলম্বিত বোধোদয় কেন? রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। দেশে 400 পারে স্লোগান দিলেও রাজ্যে টার্গেট বেঁধে ভোটে লড়েনি বিজেপি। তবে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের দাবি ছিল বাংলায় তৃণমূলের চেয়ে একটি হলেও বেশি আসন পাবে গেরুয়া শিবির। চৌঠা জুন সেই স্বপ্ন ভেস্তে গিয়েছে। তৃণমূলের থেকে বেশি আসন তো দূরে থাক, গতবারে সব আসনও ধরে রাখতে ব্যর্থ বিজেপি। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ সৌমিত্র খাঁড়া কি ব্যতিক্রম, নাকি ক্ষোভ বিক্ষোভ দাবানলের মতো গোটা রাজ্যেই ছড়িয়ে পড়বে? অস্বস্তি কাটছে না গেরুয়া শিবিরের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।